প্রিয় শিক্ষার্থী, সাদাসিধি বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই করোনা পরিস্থিতির মাঝেও তোমরা নিয়মিত পড়াশোনা করছো। তো আজকে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের কবিতা অংশের রানার কবিতাটি আলোচনা করব। রানার লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিশ্বব্যাপী যে ধ্বংস ও তাণ্ডব লীলা চলছিল, সেটি কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা বৈষম্য অনাচার তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। তিনি নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটিয়েছেন তার কবিতায়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। রানার একটি ইংরেজি শব্দ, এর আভিধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়ান। এখানে ডাকঘর করা অর্থে রানার শব্দটি ব্যবহার করা হয়েছে। ডাকঘর করারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে নতুন খবর পৌঁছে দিচ্ছে। তারা সুখের দুঃখের বিপদে আপদের যত সংবাদ রয়েছে সেগুলো আমাদের কাছে পৌঁছে দেয়। তারা প্রতিটি মানুষের জন্য নিত্যদিন নতুন খবর নিয়ে আসছে। এই ডাক হরকরাদের জীবনের কোনো নিয়ম নেই, তারা এমনভাবে চলে, তাদের জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তারা সুখে দুঃখে একদম দুর্গম অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও তাদের কাজ থামিয়ে রাখে না। তারা সবসময় অবিরাম গতিতে তাদের কাজ করে চলে। রানার কবিতাটি শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছু তাদের কাজকে বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের কাজ করে যেতেই হয়। চিঠি মানেই সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ। এই সংবাদ সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানাদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই, তারা ছুটছেন তো ছুটছেনই। এ মহান পেশায় যারা নিয়োজিত তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। এই যে আমাদের চারপাশে কত শ্রমজীবী মানুষ রয়েছে, রানার তাদেরই মধ্যে একজন। রানাদের জীবনে কোনো সুখ নেই, তারা অবিরাম গতিতে তাদের কাজ করে চলে। তাদের এই সংবাদ আমাদের জন্য অনেক সময় অনেক সুখের স্মৃতি বয়ে আনে, অনেক সময় দুঃখও বয়ে নিয়ে আসে তারা। তাদের এই চিঠির মাধ্যমে আমরা অনেক দুঃখের সংবাদও পাই, কিন্তু তারপরেও তারা এই মহৎ এই কাজটির সাথে জড়িয়ে আছে। দেখো, এই শব্দার্থটি এই কবিতাটি পাঠ করলে আমরা কিছু শব্দার্থ পাই, যেমন রানার। রানার মানে যিনি দৌড়ান, এটি একটি ইংরেজি শব্দ, এখানে ডাকঘর করা অর্থে ব্যবহার করা হয়েছে। দুর্বার, যাকে নিবারণ করা যায় না। লণ্ঠন, হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার। রানাররা যখন রাতের বেলায় দুর্গম অঞ্চলে যখন পথ চলে, তখন তাদের হাতে থাকে হারিকেন বা তেল দিয়ে চালিত কোনো
আলো করার মতো এমন একটি মশাল বা আলোর আধার তাদের হাতে থাকে। এখানে দেখো বলা হয়েছে ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। এখানে এটি একটি প্রতীক, প্রাচার্থে রাত্রির অন্ধকার শেষ হয়ে আকাশে সূর্য উঠেছে, মানে প্রতীকে অর্থে কালিমা দূর হয়ে সুখের সোনালী আলো দেখা দিচ্ছে। এখানে লেখক বলেছেন যে রানারদের জীবনের কখন ভোর হবে, কখন তাদের জীবনের সোনালী সূর্য উঠবে, কখন তাদের এই কষ্ট দূর হবে হয়তো আমরা কেউ জানি না, কিন্তু লেখক এখানে শ্রমজীবী মানুষদের প্রতি তার এই যে অনুভূতি সেটি ব্যক্ত করেছেন। লেখক বলেছেন যে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা এ পেশায় নিয়োজিত, তাদের এই কাজের জন্য আমরা অনেক উপকার পাই, আমরা অনেক সংবাদ তাদের মাধ্যমে পাই যেটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই কবিতাটি থেকে আমরা কিছু বহুনির্বাচনী প্রশ্ন পাই, যেমন সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়, সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়। আমি উত্তরটি বলে দিচ্ছি, গোপালগঞ্জ, তার কলকাতার কালীঘাটে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস যদি কোথায় আমরা যদি প্রশ্ন করি যে তার পৈতৃক নিবাস কোথায়, তাহলে সেটি হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের বা কাব্যগ্রন্থের নাম লিখো, তখন আমরা দেখি যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই এবং পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি তিনি কিন্তু বেশি দূর পড়াশোনা করে অগ্রসর হতে পারেননি, এসএসসি পরীক্ষায় বা তখনকার যে মেট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি ডাক বিভাগে চাকরি নেন। সেখান থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে তাণ্ডব লীলা চলছিল, তখন থেকে তার সেই তাণ্ডব লীলা দেখে সামাজিক অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে তার লেখার হাতেখড়ি, তখন থেকেই তিনি নিয়মিত লিখে গেছেন। তো কবি দীর্ঘদিন লিখতে পারেননি, মাত্র 21 বছর বয়সেই কবিকে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, আমরা তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। তো তোমরা এই কবিতাটি সুন্দর করে পাঠ করবে এবং এখান থেকে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে, আর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিজেরা পড়ে নিবে। আজ ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনা পরিস্থিতির মাঝে বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধুবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।